গভর্নমেন্টের কাছে পুলিশ আছে দল হিসেবে বিএনপিকে শক্তিশালী হতে হবে কেন এই প্রশ্নটা ভাবেন বিএনপিকে একটা শক্তিশালী সংগঠন দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করবে নো বিএনপি সেটা কখনো ভাবে না বিএনপির ভাবনা হলো যে বিএনপি মনে করে এদেশের বিপুল সংখ্যক মানুষ এই সরকারের উপর বিরক্ত এবং তারা সুযোগ পেলেই সরকারের বিরুদ্ধে ভোট দিবে ভোট কাকে দিবে বিএনপি সেও তো আর কেউ নাই তো বিএনপি ওই ধরনের একটা ভোটের অপেক্ষা আছে সেই ভোটটা তারা চাচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় নিরপেক্ষ একটা ভোট তারা চাচ্ছে কিন্তু নির্দলীয় ভোটটা নির্দলীয় সরকারের অধীনে একটা নিরপেক্ষ ভোট যে ভোট যে ভোটটা যে পরিচালনা করবে সে নিজের নির্বাচনে অংশ নেবে না এই ধরনের একটা সরকারের অধীনে একটা ভোট চাচ্ছে তখন যদি বিএনপির দলীয় অবস্থা সাংগঠনিক অবস্থা নিতান্তই দুর্বল হয়

মানে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসছে ওই নির্বাচনটা কীভাবে যখন বিএনপি জিতলো তখন আওয়ামী লীগের হিসাবটা কী ছিল দুই হাজার নয় সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতা ছিল আওয়ামী লীগ কাজকর্ম কিন্তু যখনই ক্ষমতা আসে খুব একটা খারাপ করে না কাজকর্ম ভালোই করছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু হিসাব করে মিলাইতে পারে না যে চারটা সিটি কর্পোরেশনে আমি হারলাম কেন তখন হিসাবটা কী দাঁড়ালো তারা বলতেছে যে আমি ওরা কি করলো বিএনপি বিরোধী দল কী করলো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো জনগণ যে কোনো কারণেই হোক সরকারকে অপছন্দ করে সরকার যেই থাকুক না কেন হয়তো তাদের প্রত্যাশা মিটতে পায় না ভোট দেয় ওই সময় আওয়ামী লীগ সিদ্ধান্ত নিছে যে ভোট আর না ভোট আর না এমন একটা সিস্টেম বানাই নিছে যে ভাই তুমি যেই আসো না কেন আলটিমেটলি জিতবো আমি ভাই হিসাব ক্লিয়ার এবং এই ফর্মুলা চোদ্দ আঠারো চব্বিশ চলছে এবং এই ফর্মুলা এই ফর্মুলা কিন্তু আওয়ামী লীগের উদ্ভাবিত না